আচার ভেলপুরি কিংবা আমড়া ভর্তা। স্কুল ছুটির পর এই খাবারগুলো খায়নি এমন মানুষ খুঁজে পাওয়া ভার। এক সময় দুই আনা কিংবা পঞ্চাশ পয়সায় যে ভর্তা পাওয়া যেত এখন হয়তো তা পাঁচ থেকে দশ টাকায় মেলে। তবে এর আবেদন এখনো আগের মতোই রয়ে গেছে। প্রতিদিন স্কুলে আসার পর ছুটি হলেই বন্ধুকে সঙ্গে নিয়ে এক ছুটে ফুচকা মামার কাছে হাজির হয় নায়লা। একটি ফুচকা মুখে দিতেই মনটা ভরে যায় তার, কারণ ফুচকা যে তার দারুণ প্রিয়। শুধু নায়লা নয়, স্কুলে আসা সব শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় এ খাবারটি। আমি ফুচকা ঝালমুড়ি খাই, আমার খুব ভালো লাগে। ফুচকা ভেলপুরি ঝালমুড়ি। শুধু কি ফুচকা, স্কুলের বাইরে বসে বাহারি সব খাবারের পসরা। তেঁতুল বড়ই সহ নানা পদের আচারের সঙ্গে রয়েছে কাসুন্দি দিয়ে আমড়া আর পেয়ারার ভর্তা। চানাচুর দিয়ে মুড়ি মাখানোর দিকেও ঝোঁক অনেকের। এসব খাবার দেখে যেন জিভে পানি আসে তা নিশ্চিত করার সব ধরনের উপকরণই থাকে বিক্রেতাদের কাছে। তেঁতুল দেই, আবার অন্য আরও সব মশলা আছে, যাবতীয় মশলা, এই যেটা আছে এলাচি লবঙ্গ দারচিনি সব কিছু আর কি মিক্স করে দিই, তো এই জন্য আর কি এত মজা হয়। সর্ষে দিয়া তেঁতুল দিয়া মিক্স করে আমরা পেয়ারা বানিয়ে দিই, খুব ভালো হয় আর খায় মানুষের। ছোটদের পাশাপাশি বড়রাও কম যান না, এসব খাবার যেন তাদেরকে শৈশবে ফিরিয়ে নেয়। তখন এই যে টক জাতীয় জিনিস, আচার, চটপটি, ফুচকা, ঝালমুড়ি এগুলি তো ছিল। টিফিন হলেই কিংবা ছুটি হলেই এগুলা বন্ধুরা সবাই একসাথে তখন খেতাম, পকেট মানি বাঁচিয়ে সবাই একসাথে শেয়ার করে খেতাম। শুধু ঝাল খেলেই হবে, মিষ্টি তো কিছু খেতে হবে। এই গরমের মধ্যে গলাটা একটু ঠান্ডা করতে আইসক্রিমের বিকল্প আর কি হতে পারে।